আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর চলুন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ওভেন ছাড়া কেক বানানো হয়। দেখেন কত সুন্দর সফট একটা কেক হয়েছে জাস্ট ওভেন ছাড়া। সো ওভেন ছাড়া কেক বানানো খুবই ইজি, প্রসেসিংটাও অনেক ইজি। আর আমি আজকে দেখাবো দুটা দুটো দুটা ডিম দিয়ে কীভাবে ওভেন ছাড়া কেকটা বানানো যায়। রেসিপিটা খুবই ইজি, আপনিও ট্রাই করে দেখেন বাসায়, আপনারও খুব ভালো লাগবে। লেটস বিগিন। প্রথমে দুইটা ডিম আর দুইটা দুধ নিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে শুকনো উপকরণগুলোর পালা। মনে রাখবেন যে শুকনো উপকরণগুলোকে চেলে নিতে হবে, যেমন এখানে আমরা 2 কাপের মতো আটা নিয়েছি, 2 চামচ বা 2 চিমটি বেকিং সোডা। হ্যাঁ, আমরা মেজারমেন্ট দিয়ে করছি। আর তারপর হচ্ছে 4 থেকে 3 চামচ কোকো পাউডার। যদি বাসায় কোকো পাউডার না থাকে সেক্ষেত্রে যে কোনো চকলেট বিস্কিট গ্রাইন্ড করেও ইউজ করতে পারবেন, তাতেও সেম টেস্ট আসে। অ্যান্ড নাও যে দুধটা আছে, দুধটা দিব। আসলে শুকনো উপকরণগুলো আপনার 2 থেকে 3 বার চেলে নিতে হবে, তাহলে কেকের ফিনিশিংটা ভালো হয়। দেখেন দুধটা দেওয়া শেষে 2 চিমটি লবণ দিব আমরা। তারপর এটাকে বারবার, মানে কমপক্ষে আপনার এই শুকনো উপকরণগুলোকে 2 থেকে 3 বার চেলে নিতে হবে। 2 চামচ লবণ, মানে 2 চিমটি লবণ অ্যাকচুয়ালি। অ্যান্ড নাও এটাকে সুন্দর মতো চেলে নিব আমরা, যেটা আমি বারবার রিপিট করতেছি সেটাই। অ্যান্ড একটা বড় বোল নিতে হবে সব কিছু মিক্সড করার জন্য। আর তার মধ্যে যেহেতু আমার বাসায় বাচপন পেপারটা নেই, সে কারণে আমি হচ্ছে পেপার কেটে নিছি। এটাকে তেল ব্রাশ করে মোল্ডের মধ্যে লাগিয়ে নিতে হবে যাতে কেক লেগে না যায়। এখন পালা হচ্ছে গ্রাইন্ড করার। প্রথমে 2টা ডিম নিয়ে নিলাম। মনে রাখতে হবে ডিম, তারপরে হচ্ছে আপনাদের সুন্দর মতো এটাকে ব্লেন্ড করে নেবেন। দেখেন এটা একটা ফিনিশিং আসবে, এই ফিনিশিংটা হলে ডিমটা ভালো মতো ফেটে আসছে। এটা হাতেও করতে পারবেন, বাট অনেক সময় লাগে হাতে করলে, এটাই হচ্ছে তফাত। নাও এটার মধ্যে ভ্যানিলা অ্যাসেন্স 1 চামচ, আর আমরা একটু হালকা বয়েলড দুধ ইউজ করব। আপনি এটা টোটালি অপশনাল বয়েলড দুধটা, আর হচ্ছে আপনাদের ফুড কালারটা নিব। আপনারা চাইলে ফুড কালারটা নাও দিতে পারেন। বেসিক্যালি হচ্ছে ব্যাপারটা, দুধ যদি এক্সট্রাক্ট করতে চান এটাকে বয়েলড করার পরে মিডিয়াম টেম্পারেচারে এসে দেওয়া হবে। দেন হচ্ছে পরিমাণ মতো চিনি, আমরা এখানে 1 কাপের মতো চিনি দিচ্ছি, বাকিটা আপনার ইচ্ছা মতো আপনারা যেরকম মিষ্টি খান সেই হিসাব করে দিবেন। তারপরে হচ্ছে 1 কাপের মতো তেল দেওয়ার পরে এটাকে সুন্দর মতো গ্রাইন্ড করতে হবে। এটা চিনিটা যেন আস্ত না থাকে সেরকমভাবে গ্রাইন্ড করবেন। এটাকে ভালো মতো মিক্স করতে হবে, চিনিটা যেন গলে গলে যায়। অ্যান্ড নাও এটার উপরে যে শুকনো উপকরণগুলো আছে সেটা আমরা আস্তে আস্তে ছেলে ছেলে দিব, এটাই হচ্ছে মেন কথা, যেন এটা ই না হয়। দেন মোল্ডের মধ্যে এটা বসাবেন। মোল্ডের ভিতরে বসানোর পরে 2-3 বার এটাকে বাড়িয়ে দেবেন যেন বাবলসগুলো উঠে আসে, কারণ বাবলস থাকলে কেকে সমস্যা হয়, কেক বেক হলে ভালো হয় না। আমরা ওভেনে সিলেকশন ভালো দিয়ে তারপরে হচ্ছে মাটিটা বসিয়ে দেন হচ্ছে কেকটাকে বসিয়ে দিব, আর 1 ঘন্টা ওয়েট করবো। বেশিক্ষণ লাগে না, আপনি একটু চেক করতে থাকবেন 1 ঘন্টার মধ্যে, খুবই ইজি। আর মুখটাকে একটা কাগজ দিয়ে ঢেকে দেবেন। নাও রাইট, নাও দেখছেন কেকটা কত সুন্দর হয়েছে। বেসিক্যালি এটা 1 ঘন্টার মধ্যে বারবার চেক দিবেন, যখন একটা টুথপিক চেক দেওয়ার পর এটা ক্লিন আসবে তখনই এটা কেকটা হয়ে গেছে। আপনারা চাইলে সিলেকশন ভালো যদি ঘরে না থাকে সেই ক্ষেত্রে আপনি 2 কাপ থেকে 3 কাপ গরম পানি দিয়েও এই কাজটা করতে পারবেন, খুবই ইজি প্রসেস।